শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আমি মোহাম্মদ শহীদুল্লাহ, সহকারী প্রধান শিক্ষক জনাত উচ্চ বিদ্যালয় আমতলা। আমি আজকে তোমাদের কেন দশম শ্রেণী 3.1-এ মান নির্ণয় আলোচনা করব। তোমরা আমাদের এই ক্লাসগুলি বিগত উচ্চ বিদ্যালয়ের আইডিতে অথবা যদি কেউ মিস করো তাহলে মোহাম্মদ শহীদুল্লাহ দিতে কিন্তু সার্চ করলে আমার সঙ্গে সবাই পেয়ে যাবে। তাহলে আমরা আরও কিছু সবই কিন্তু সূত্র করে দেবো। তোমাদের জানা আছে পরীক্ষা দেখে না আপনার প্রথমে তাকে দেখা যায় আমার পরিষ্কার পাঁচ পর্যন্ত আমার পরিষ্কার শুনুন কি আজকাল মাইনাস টু প্লাস স্কোয়ার অথবা লেখা যায় অ্যাপ্লাস বোন স্কোয়ার মাইনাস করি আর স্কোয়ার প্লাস স্কোয়ার করলে কি অ্যাপ্লাস বোন স্কোয়ার মাইনাস প্লাস টু এ বি অ্যাপ্লাস বোন স্কোয়ার মাইনাস টু এ বি এমন বোন স্কোয়ার প্লাস টু এ বি অথবা অ্যাপ্লাস বোন স্কোয়ার প্লাস এমন বোন স্কোয়ার ডিভাইডেড বাই টু এগুলি মানের উপর নির্ভর করে যে মান দেওয়া থাকবে সেই মানের উপর নির্ভর করে আমরা এখন তার টু এ বি মনে করো এমন মান নির্ণয় সবসময় তোমার লক্ষ্য রাখবা যা দেওয়া থাকবে তার দ্বিতীয় সূত্র করবা যেমন অ্যাপ্লাস দিতে আছে অ্যাপ্লাস দিয়ে দ্বিতীয় সূত্র করবা মান নির্ণয় সবসময় দ্বিতীয় সূত্র করতে হবে তাহলে অ্যাপ্লাস দ্বিতীয় সূত্র আমরা কি জানি এমন একটা বস্তু প্লাস করবো সূত্র আগে করো অ্যাপ্লাস বস্তু সমান এমন একটা প্লাস করবো অর্থাৎ মান নির্ণয় যদি প্লাস দেওয়া থাকে তাহলে প্লাস সূত্র লেখবা আর যদি এমন দিন থাকবে তাহলে এমন বস্তু করতে অ্যাপ্লাস বস্তু মাইনাস করবে দেখলাম তারপর অ্যাপ্লাস বস্তু সূত্র করে দেখলাম এখন মান বসায় তো অ্যাপ্লাস দিয়ে মাইনাস সমান কি দেওয়া আছে চার মানে কিছুমান চার দেওয়া আছে তার প্লাস প্রবল তো এক সমান কত সিক্সটি ষোলো প্লাস দুশো চল্লিশ দুশো সাতান্ন তাহলে আমরা কী পাইলাম অ্যাপ্লাস বৃহস্পতি চলত টু হান্ড্রেড ফিফটি সিক্স এখন বর্গমূল করব অতএব অ্যাপ্লাস দুই কয়েকটু ছয় কয়েকটু রুটো বর্গ আবার দুই দেওয়া থেকে মনে করো যে অ্যাপ্লাস দুই কোনো নাই অ্যাপ্লাস দুই কোনো নাই আমি করতে পারি আমার দুই একটু করতে তাহলে কি করবো আমি কি বলেছি যে যা দেওয়া থাকবে তার স্কোয়ার করা এমন দুই দেওয়া আছে তাহলে এমন দুই কোনো স্কোয়ার দ্বিতীয় সূত্রটা বসায় দেবো এখন বর্গমূল করো তাহলে তোমরা সবসময় ব্যাপার রাখবা এই মানগুলো মান মারা দেওয়া থাকে তাহলে পাশে সূত্রটা বড় লাগবে যদি পাশে দেওয়া থাকে তাহলে মাইনাস দেখ বড় লাগবে তাছাড়া মনে রাখবা যা দেওয়া থাকবে তার স্কোয়ার দেওয়া মানে আপনার দুশো মন দিত আপনার দুই স্কোয়ার মান করি তারপর আমরা মান করি বসাই এক একটা আছে আমার দুশো মন করবো তাহলে আমার দুই স্কোয়ার দিলাম তারপর মান করি বসাই আমি মানে উদাহরণ যে কোনো অঙ্ক থেকে তোমরা পারবো প্লাস থাকলে প্লাসের দ্বিতীয় সূত্র করবো মাইনাস থাকলে মাইনাস দ্বিতীয় সূত্র করবো আর একটা সূত্র আছে স্কোয়ার প্লাস স্কোয়ার আচ্ছা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি সূত্র আছে অ্যাপ্লাস বি স্কোয়ার মাইনাস
4 ini. F plus 2 whole square minus 4 ini. Hasil tidak konsumen. এখন দেওয়া থাকে যে এক প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু টু তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু কত সবসময় লক্ষ্য রাখবা যে প্লাস দেওয়া প্লাসের মান দেওয়া থাকলে প্লাসের সূত্র করতে হবে যে এক প্লাস দুই স্কোয়ার মাইনাস এক প্লাস দুই স্কোয়ার মাইনাস টু মান দেখে আর দেওয়া আছে প্লাসে তাহলে আপনাকে সূত্র প্রয়োগ করবে আমরা প্রয়োগ করব f বাই 2 স্কয়ার মাইনাস 2 তাহলে আমরা x স্কয়ার লিখতে পারি x হোল স্কয়ার আমরা x স্কয়ার আমরা x হোল স্কয়ার তাহলে কি হলো স্কয়ার হোল স্কয়ার সূত্র কি প্লাস মান দাও প্লাস এর সূত্র করব f বাই 2 স্কয়ার মাইনাস 2 তাহলে এ হল x b হল আমরা x হোল স্কয়ার মাইনাস 2 x ইনটু আমরা x x স্কয়ার f x প্লাস আমরা x কত কত হোল স্কয়ার মাইনাস 2 আচ্ছা শূন্য মাইনাস দুই প্রকৃত সবসময় লক্ষ্য রাখবা যে প্লাস থাকলে প্লাস শূন্য লক্ষ্য রাখবে এখন যদি মাইনাস থাকতো যদি মাইনাস থাকতো তাহলে কি হতো যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ফোর তাহলে কি করতে হবে মাইনাস থাকলে মাইনাস শূন্য করতে হবে মাইনাস শূন্য কি এ মাইনাস দুই স্কয়ার প্লাস টু তাহলে করতে এক্স স্কয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কয়ার এক্স স্কয়ার মান দেওয়া আছে মাইনাসে তোমরা করবো মাইনাস হচ্ছে মাইনাস দুই স্কোয়ার প্লাস টু এল এ হইল এক্স বি হইল ওয়ান বাই এক্স প্লাস টু এল টু এক্স বি হইল ওয়ান বাই এক্স এক্স মানে তোমরা এক্স মান ফোর ফোর স্কোয়ার যোগ দুই ষোলো যোগ দুই ইকুয়াল টু আঠারো তাহলে তোমরা কি করবা যদি পাশে থাকে তাহলে পাশে সূত্রটা করবা যদি মাইনাসে থাকে তাহলে মাইনাস সূত্র করবা এখন মনে করো প্লাস এর মান দেওয়া আছে মাইনাস এর মান দেওয়া আছে তাহলে তোমরা কি সূত্র প্রয়োগ করবে এক প্লাস হোল স্কয়ার প্লাস এ মান হোল স্কয়ার ডিভাইডেড বাই টু মনে করো এ প্লাস বি ইকুয়াল টু টু পারসেন্ট এ মান হোল স্কয়ার ইকুয়াল টু রুট পাই তাহলে কি করবে তো প্লাস এর টা দেওয়া আছে মাইনাস এর টা দেওয়া আছে প্লাস এবং মাইনাস দুটো লিখে দেওয়া থাকে তাহলে এই সূত্র প্রয়োগ করবো এখন মনে করো যে ফোর ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত ফোর ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত অথবা টু ইন্টু এটি এক্স না এটি এক্স মান না এটি এক দিকে আছে এক দিকে করবো টু ইন্টু এক্স স্কোয়ার কত স্কোয়ার সমান কত এপার দুই মান দেওয়া আছে এমন দুই মান দেওয়া আছে তাহলে আপনার সূত্রটা লিখে নিই এপার দুই স্কোয়ার প্লাস এমন দুই স্কোয়ার ডিভাইডেড বাই টু সূত্রটা হল সূত্র আছে ইন্টু এপার দুই হোল স্কোয়ার প্লাস এমন দুই হোল স্কোয়ার ডিভাইডেড বাই এই যে আমরা এই সূত্র সূত্র সহ প্রয়োগ করলাম যে দুইটা মান দেওয়া আছে আচ্ছা উপরে একটু আর নিচে একটু কাটাকাটি করে দেবো তিনটে একদিনে বেশি করে লাভ নাই কারণ তোমরা তো করোনার জন্য একেবারে একদম বন্ধ করে দিয়েছো তাই আস্তে আস্তে করো প্রথমে তোমরা সূত্র করে শিখে নিবে তারপরে একটা একটা প্রয়োগ দেখাবে তোমরা বাড়িতে এগুলি করবে আগামী ক্লাসে আমি এই চ্যাপ্টারে কঠিন কঠিন অঙ্কগুলি করে দেবো তারপর আমরা সৃজনশীল করে 3.2 চলে যাবো আর প্রত্যেক দিন একটা একটা ক্লাস দেবো তোমরা লক্ষ্য রাখবে ফেসবুকের দিকে অথবা আমার ইউটিউবের দিকে লক্ষ্য রাখবে ইউটিউবের দিকে আমার নাম মানে সার্চ দিলেই হবে তোমরা এই ক্লাসটা করণীয় আমি তোমাদেরকে পদার্থ রসায়ন গণিত উচ্চতর গণিত এই চারটে ক্লাস করো এই চারটে ক্লাসে তোমরা ফেসবুকে পাবে আশা করি তোমরা প্রত্যেকটাই বুঝতে পারবে আস্তে আস্তে তোমরা করো আস্তে আস্তে প্রত্যেকটাই পাবে আর সেই পর্যন্ত